নমস্কার বন্ধুরা, দীপানিতা স্ক্রামিংসে আপনাদের সকলকে স্বাগত। দোলযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এই দোল পূর্ণিমার জন্য স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা করতে আমাদের কী কী লাগছে। আমি এখানে 1 লিটারের প্যাকেট মিল্ক নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি 1 লিটার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে আমাদের ফোটানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি 1 প্যাকেট সুজি। সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, হালকা ব্রাউন হয়ে গেলে সুজিটা আমাদের ভাজা হয়ে যাবে। সুজিটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে এসেছে, এবার আমরা সুজিটাকে নামিয়ে ফেলবো। এবার কড়াইয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এখানে একটু বেশি পরিমাণে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে নিতে হবে, নাহলে যখন ঘি দেবেন তখন না এলাচগুলো ফাটলে গায়ে ছিটবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার হালকা ভাজা হয়ে এলে এলাচ আর তেজপাতা, এবার দিয়ে দেবো কুচি করে রাখা কাজুগুলো। আপনারা একটু হাতে করে ভেঙেও নিতে পারেন। কাজুগুলো এবার একটু ভেজে নেবো হালকা হালকা করে। কাজু হালকা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো আমরা হালকা করে ভেজে নেবো। কাজু কিশমিশ সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সুজিগুলো। ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। সুজিটা আমরা হালকা ভেজে নেব এখন ঘিয়ে। ভাজা হয়ে এসেছে, এবার কাপে করে করে অল্প অল্প করে দুধ দেব। কারণ একবারে যদি এখানে দুধটা দেওয়া হয় তাহলে সুজিগুলো দলা পেকে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবার দুধ দেওয়ার পরে একটু ভালো করে সুজিটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব চিনি। চিনিটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে সুজিটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে না লেগে যায়, বারবার করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের নিতে হবে। 10 থেকে 15 মিনিট রান্না করার পর আমাদের কিন্তু সুজিটা রেডি হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। যে কোনো পূজা অনুষ্ঠানে এটা ভোগ হিসেবে আপনারা করতেই পারেন। এরপরে যদি আরও কোনো রেসিপি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না, কিন্তু করতেই পারেন। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু দোল খেলবেন খুব সাবধানে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।